এবার প্রত্যন্ত এলাকায় ভ্রাম্যমান গাড়িতে করোনা আরটিপিসিআর টেস্ট। দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হচ্ছে। কখনো উপসর্গ দেখা যাচ্ছে, আবার কখনো বা দেখা যাচ্ছে না, ফলে মানুষ বিভ্রান্ত হচ্ছেন। পরীক্ষা করাতে গিয়ে লম্বা লাইনের কারণে অনেকেই পরীক্ষা না করিয়েই ফিরে আসছেন খালি হাতে। এইসব প্রতিবন্ধকতা দূর করার উদ্দেশ্যে এবার পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় চালু হলো ভ্রাম্যমান করোনা পরীক্ষা কেন্দ্র। জেলা সদর দপ্তর কিংবা স্বাস্থ্য বিকাশ কেন্দ্র থেকেই এই ভ্রাম্যমান গাড়ির বুকিং করলেই করা হবে পরীক্ষার ব্যবস্থা। হলদিয়া সুতাহাটায় স্থানীয় ক্লাবের তত্ত্বাবধানে করোনা পরীক্ষার জন্য করা হলো এমনই ভ্রাম্যমান গাড়ির বুকিং। র্যাপিড টেস্ট কিংবা টিউব টেস্ট রয়েছে দুই ধরনের টেস্টের ব্যবস্থাই। ভ্রাম্যমান এই পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনেই প্রায় 100 বেশি ব্যক্তির করোনা পরীক্ষা করা হয়। গ্রামের মানুষও উৎসাহিত এভাবে পরীক্ষা করাতে পারায়। করোনা টেস্ট করতে আসা ডাক্তার সৌভিক মহাপাত্র বলেন, এই ভ্রাম্যমান গাড়ির জন্য গ্রামের অনেক মানুষই সুবিধা পাচ্ছে। পূর্ব মেদিনীপুর জেলায় এই পদ্ধতিতে প্রতিদিন গড়ে প্রায় 40,000 করোনা পরীক্ষা করা সম্ভব হচ্ছে। আরটিপিসিআর ও র্যাপিড দুই ধরনের টেস্টই এখানে করা যাচ্ছে। উদ্যোক্তা ক্লাবের তরফ থেকে জানানো হয়, প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষের পাশে এভাবে দাঁড়াতে পেরে তারাও অত্যন্ত খুশি। আরটিপিসিআর এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট সুতাহাটা ব্লক প্রাথমিক হেলথ সেন্টার, সেই সঙ্গে বেগনাবাড়িয়া সাব সেন্টার সহযোগিতা, এটা বাহাটা ভাতৃসংঘ ব্যবস্থাপনায় এটা আজকের এই কর্মসূচি। কতজনের? এটা 75 জন, আজকের কর্মসূচিতে 75 জন ক্যান্ডিডেট টেস্ট হচ্ছে। নেক্সট টাইম আবারও আমরা ক্যাম্প করবো, এটা কন্টিনিউস চলবে। প্রদীপ মাইতির রিপোর্ট, আনন্দ বাংলা। Book your sanitizer tunnel here.